ফোক গানের জনপ্রিয় শিল্পী শারমিন আক্তারের অবস্থা কিছুটা উন্নতির দিকে। রক্তকণিকা উৎপাদন বন্ধ ও নিউট্রোফিল নষ্ট হয়ে যাওয়ায় যে শঙ্কা তৈরি হয়েছিল তা এখন আর নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। থাইরয়েডের চিকিৎসা সময় সাপেক্ষ হলেও শারমিন সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা তাদের। বিস্তারিত জানাচ্ছেন রনি রেজা। হাজার শ্রোতার মনে ঢেউ তোলা সেই দরাজ কণ্ঠ আবার মঞ্চ মাতানোর অপেক্ষায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে গুনছেন মুক্তির প্রহর। হয়তো কিছুটা সময় লাগবে, তবে স্বস্তির খবর হলো শারমিন এখন শঙ্কামুক্ত। অবস্থার ক্রমাবনতির কারণে গত রোববার ঢাকা মেডিকেলের ক্যান্সার ইউনিটে স্থানান্তর করা হয়েছিল শারমিনকে। এখন অবস্থার উন্নতি হওয়ায় মুক্তির ক্ষণ নিকটে। 18 দিন পর আমাদের ডাক্তার সাহেব একটি আশার বাণী শুনিয়েছেন। এখন সে যতটুকু ডেঞ্জারে ছিল সেখান থেকে ফিরে এখন মোটামুটি সে একটা পজিশনে আছে যে আশঙ্কা মুক্তই। দীর্ঘদিন পর এমন স্বস্তির খবরে আনন্দাশ্রু শারমিনের বাবার চোখে। আমার এই দুর্দিনে যে আমার পাশে এসে মানে যারা দাঁড়িয়েছেন তার থেকে অন্যতম হলো বাংলাদেশ স্যাটেলাইট টেলিভিশন আরটিভি এবং আরটিভির সিও স্যারকে আমার মানে অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আরটিভি পরিবারকে, যে আমার পাশে আমার মেয়ের পাশে এসে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন। আমি দোয়া কামনা করছি যে আমার মেয়ে যেন পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারে এবং সে যেন আবার আগের মতন গান করতে পারে। থাইরয়েডের চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ায় শারমিনের শরীরে যে জটিলতার সৃষ্টি হয়েছিল তা অনেকটা কাটিয়ে উঠেছে, সেরে উঠবে দ্রুতই। তবে তার পূর্বের সমস্যা থাইরয়েডের চিকিৎসা নিতে হবে আরও কিছুদিন। আনন্দের কথা হচ্ছে গত 3 দিনে সেটা মোটামুটি কনসিস্টেন্টলি বাড়ছে, যেটা দিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা বেড়ে যাচ্ছে এবং আজকের রিপোর্ট এটা অলমোস্ট তার সেফ লেভেলে। 500 উপরে গেলে আমরা বলি যে হ্যাঁ গুরুতর কোনো ইনফেকশনের চান্স নাই। সেই হিসেবে আমরা সম্ভবত আগামী 1 বা 2 দিনের মধ্যেই ও স্বাভাবিক জীবনে বাইরে চলাফেরার মতো উপযুক্ত হয়ে যাবে। এবং সঙ্গীত বিষয়ক একটি রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছিলেন শারমিন আক্তার। কয়েক বছরেই ফোক গানে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন শারমিন। আরটিভির নিয়মিত আয়োজন ফোক স্টেশনের জন্য 6টি গান গেয়েছেন তিনি। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে। এর মধ্যে আমি সাজাবো তোমারে গানটি ভিউ হয়েছিল প্রায় 2 কোটি। জনপ্রিয় এই কণ্ঠশিল্পী দ্রুতই শ্রোতাদের মাঝে গান নিয়ে ফিরবেন বলে প্রত্যাশা সবার। আমার মরা লাশটা রে তোরা কেউ ধুইস না রে, ধুইতে দিস আমার প্রাণ বন্ধু রে। রনি রেজা, আরটিভি, ঢাকা।